আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হবে খুবই খুবই ইন্টারেস্টিং ভিডিও, এবং শুধু ইন্টারেস্টিং নয় বরঞ্চ আশ্চর্যজনক ভিডিও। তো আপনারা হয়তো ভাববেন যে এটা আবার কি, আবার আশ্চর্যজনক, আমরা আবার কি আশ্চর্যজনক তথ্য আপনাদেরকে দিব। তো প্রথম কথা যেটা হয়েছে যে আপনারা তো এত আশ্চর্য আশ্চর্য হয়ে হয়ে তো আপনাদের অভ্যস্ত হয়ে গেছেন, মানে এখন নতুন ভাবে আর আশ্চর্য হওয়ার কিছুই নাই। কারণ হচ্ছে যে যেটা একটা অসম্ভব জিনিসকে, যেখানে বড় বড় ডাক্তাররা বলে দিয়েছিল যে সুগার কখনো ভালো হবে না, আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল থেকে, আমাদের কাছ থেকে প্রচুর মানুষ ভালো হচ্ছে, এটা আপনারা প্রমাণ পেয়ে গেছেন। একাধিক প্রচুর ভিডিও আছে আমাদের এই ব্যাপারে। তো আমরা আর একটা আশ্চর্য যেটা সংবাদ শোনানোর জন্য আপনাদের সামনে ভিডিওতে এলাম আজকে আর কি। তো আমাদের সামনে, আমাদের সাথে যে ভাই আছেন আব্দুল মালিক বিন ইদ্রিস, হ্যাঁ, তো বিশেষ করে ওনার ব্যাপারে একটা আশ্চর্য, ওনাকে দিয়ে আমরা একটা মানে একটা থেরাপি করলাম আর কি। তো সেটা হচ্ছে কি যে 1 ঘন্টায় 1 কেজির বেশি ওজন কমানো, এটা হয়তো আপনারা অবাক যাবেন, 1 ঘন্টায় 1 কেজির বেশি ওজন কমতে পারে, এটা কি করে হয়, এটা কি সম্ভব কখনো? জি সম্মানিত ভাইরা, হ্যাঁ এটাই সত্য, এটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এসেছি আমরা। বিশেষ করে আমাদের এখানে যে আমরা থেরাপি চালু করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো থেরাপি আছে। তো বিশেষ করে যে থেরাপির মাধ্যমে আজকে এই ভাই নিজেই উনি বলবেন আর কি, আপনাদের সামনে নিজেই কথা বলবেন, যে সেটা মানে অবাক করা বিষয় আর কি। যদিও বিষয়টা আমরা জানি, আমরা জানি আগে থেকেই যে হ্যাঁ এই থেরাপি এরকম, আর এতে আপনাদের কিছু প্রশ্ন থাকবে অবশ্য, সেগুলো ইনশাল্লাহ আমি একটু পরেই বলবো। তো সেই প্রশ্নগুলো কি হতে পারে এবং উত্তরগুলো আমি আগেই দিয়ে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনাদের কমেন্ট করে কষ্ট করে করতে হবে না, উত্তরগুলো আমি আগে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটাই হলো সত্য কথা যে 1 ঘন্টায় 1 কেজি নয়, 1 কেজির বেশি। হ্যাঁ, তো শেক বলবেন আপনাদের সামনে। তো আজকে এটা শেককে দিয়ে শুরু করা হয়েছে আর কি, এই টেস্টটা শেককে দিয়েই, মানে উনি হচ্ছেন আমাদের অবসর থেকে চিকিৎসা করানোর জন্য আসেননি, শুধু শেককে দিয়ে কি করলাম আমরা, শুধু টেস্ট করলাম। হ্যাঁ, শেক একটি আগ্রহী ছিল, ইন্টারেস্টিং ছিল আর কি। হ্যাঁ, অনেক মানুষের সাথে ইন্টারেস্টিং হয় না। তো বিশেষ করে শেককে আমি বলবো যে আপনি একটু নিজের পরিচয় দিয়ে, আপনি বিশেষ করে আজকে আমাদের থেরাপির বিষয়টা আপনি একটু শ্রোতাদেরকে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, জি আজকে যে বিষয়টা আমি খুব আশ্চর্য হয়েছি, সেটা বলার আগে আমি আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে আব্দুল মালিক বিন ইদ্রিস, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগের মধ্যে। তা আমি ট্যুর ভিসা নিয়ে ইন্ডিয়াতে একটু ঘোরাফেরার জন্য, বিশেষ করে আমাদের মুসলিমদের ঐতিহ্য রয়েছে ইন্ডিয়াতে ভারতবর্ষে, যার কারণে আমি একটু আগ্রহী হয়ে এখানে আসলাম এবং দীর্ঘ একটা সময় এখানে থাকলাম। তার মধ্যে শেষ সময়টুকু আমি আব্দুল কাইয়ুম ভাইয়ের এখানে পিস লাইব্রেরিতে আছি এবং আজকেও এখন পর্যন্ত এখানে আছি আমি। তো এখানে থেকে আমি নিজেও আশ্চর্য যে যে বিষয়গুলো আমি বাড়িতে থাকা অবস্থায় অনেক চেষ্টা করেও পারিনি, সেটা এখানে থেকে ওনার যে চিকিৎসার যে থিওরি, যে নিয়ম কানুন, সেটার মাধ্যমে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করেছেন। তারপরে দেখেছি এর আগে যে আমার ওজন ছিল 84 কেজি, ওনার যে লাইফ স্টাইলগুলো রয়েছে, উনি যেটা রোগীদেরকে পরামর্শ দেন এবং উনি নিজেও যেটা মানেন, সেটা আমি নিজেও ওনার সাথে থাকতে লেগেই ফলো করতে লাগলাম। আসলে বন্ধুর আচরণে মানুষ প্রভাবিত হয়, একটা হাদিস রয়েছে। তো ওভাবে করে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে আমার আলহামদুলিল্লাহ 3 কেজি ওজন কমে গেছে। তারপরে আজকের আশ্চর্যজনক ঘটনা, আমরা মূল যেই আশ্চর্যের কাজটা করেছি সেটা করার আগে ওজন মাপলাম, সেটাতে ছিল 1 কেজি 81 কেজি 300 গ্রাম, 81 কেজি 300 গ্রাম ছিল। তারপরে আমরা সেই থেরাপিটা গ্রহণ করলাম, যেটা একটা বাঁধানো জায়গায় গরম পানির মাধ্যমে ঘন্টাখানিক সময় ভিজে থাকা, যেটা ছবি রয়েছে যদি কখনো আপনাদের সামনে, সেটা থাম্বনেইল ইনশাআল্লাহ দিয়ে দেব, থাম্বনেইলে আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি 40 ডিগ্রি, তাই না? জি 40 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম ছিল এবং আলহামদুলিল্লাহ সেটাতে প্রায় ঘন্টাখানিক সময় ভিজে থেকেছি। তো এটার মাধ্যমে আমি এতটা ভালো ফলাফল পাবো, আমার ওজন কমানোর বিষয়ে এতটা উপকারী হবে, এটা আমি আগে বুঝতে পারিনি। তা আমি এমনিতে আগ্রহ নিয়ে যে নতুন একটা জিনিস তো আমাকে ভাইরা দিতে চাচ্ছে, তো আমি একটু দেখি গ্রহণ করি, যেহেতু আমি বসেই আছি, আমার কাজ নাই, আমি ফ্রি আছি, তো গ্রহণ করি। এটা গ্রহণ করতে গিয়ে দেখলাম যে
কাজটা শেষ করে এসে ওজন মাপি তো দেখি যে 1 কেজি 300 গ্রাম কমে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক বড় একটা শুক্রিয়ার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে এই কাজটা করে নিয়েছেন। তো দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন, আপনারা এখান থেকে চিকিৎসার বিষয়গুলোতে পরামর্শ নেওয়ার জন্য চেষ্টা করবেন, সুস্থ থাকার জন্য লাইফস্টাইলের পরিবর্তন এনে ন্যাচারালি সবকিছু গ্রহণ করার বিকল্প কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি আরো আশ্চর্য হলাম আজকে আব্দুল কাইম ভাই আমাকে বলছিলেন যে আমাদের এখানে একজন শাইখ রয়েছেন, শাইখ আনোয়ারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, তিনি হচ্ছেন ভারতের মধ্যেকার একজন, যদি বলেন যে 5 জন আলেম রয়েছে শ্রেষ্ঠ আলেম, তার মধ্যে তিনি একজন, এবং তিনি একজন বিশিষ্ট মুনাজির। তো তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ওনাকে পেট কেটে 10 কেজি মতো চর্বি বের করা লেগেছে, তারপর উনি অসুস্থ। তো উনি যখন এই ন্যাচারালি চিকিৎসাগুলোর দিকে ফিরে আসলেন, তখন আলহামদুলিল্লাহ এখন তিনি সবকিছু করতে পারছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ দয়া যা আল্লাহ তাআলা সকলকে দান করেন না। দেখেন, অনেক বড় বড় শিক্ষিত ডাক্তার রয়েছেন যারা রোগীদেরকে ফেরত পাঠিয়ে দেন, ওই রোগীগুলো এখানে আব্দুল কাইম ভাইয়ের মাধ্যমে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা কাছে ভিতর রয়েছেন তারাও চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন, যারা দেশের বাইরে রয়েছেন তারাও অনলাইনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, অন্যান্য যারা চিকিৎসক রয়েছেন তাদের চাইতে আব্দুল কাইম ভাই তিনি বেশি অ্যাক্টিভ অনলাইনে, যেটা আমরা দেখতে পাই। আমি তো ওনার সাথে প্রায় সময় কাটিয়েছি, তাতে আমি লক্ষ্য করেছি যে উনি যে কোনো সময় যে কোনো রোগীর মেসেজ আসলেই উনি এটা রিপ্লাই দিয়ে থাকেন। তো অনেক ভালো একটা বিষয়, এবং উনি নিঃস্বার্থ কাজ করছেন। একজন ডাক্তারকে আপনি কত টাকা দিয়ে থাকেন, রোগী হিসাবে আপনি ডাক্তারখানায় গিয়ে ক্লিনিকে গিয়ে কত টাকার আপনি টেস্ট করে থাকেন, অথচ উনি নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা এখান থেকে সহযোগিতা পরামর্শ গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন, কবুল করুন জান্নাতের জন্য, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমি যে বিষয়টা বলছিলাম যে আপনাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো আগেই দেওয়া দরকার, না হলে আপনারা হয়তো কমেন্ট করবেন, নেগেটিভ হয়তো কমেন্ট করবেন। প্রথম বিষয় যেটা হচ্ছে দর্শক, যে আপনারা হয়তো একটা প্রশ্ন করেই বসবেন, সেটা হচ্ছে কি 1 ঘন্টা 1 কেজি যদি ওজন কমে তাহলে শরীরের খুবই ক্ষতি, একদম শরীর বেকার হয়ে যাবে, এই রোগ হবে ওই রোগ হবে, হাজারো আপনাদের এই ধরনের প্রশ্ন আসবে আর কি। তো প্রথম বিষয় যেটা বুঝতে হবে, যারা আসলে আপনি যে দৃষ্টিকোণ থেকে হয়তো ভাবছেন সেটা সেই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আপনি তো আমাদের অ্যাঙ্গেল থেকে ভাবেন না, মানে আমরা কি করছি, আমাদের কি থেরাপি নিচ্ছি, হ্যাঁ সেটা তো, এটা তো আপনি জানেন না, যার কারণে আপনাকে এটা মনে হতে পারে। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত ওজন, তো এই অতিরিক্ত ওজনটা হয় কেন, প্রথমে এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, তো অনেকগুলো কারণের মধ্যে একটা সবচেয়ে মূল কারণ যেটা হচ্ছে কি, আপনার বডিতে অনেক টক্সিন জমা থাকে, তো এই টক্সিনটা বের করা, তাই টক্সিন আপনার বের করার মাধ্যমে কিন্তু ওজনটা কমা। তো এখন টক্সিন যদি আপনি কোনো ওষুধের মাধ্যম দিয়ে বের করার চেষ্টা করেন বা অপারেশনের মাধ্যমে বের করার চেষ্টা করেন, সেটা তো বিষয় নয়, এখানে ন্যাচারাল পদ্ধতিতে আলহামদুলিল্লাহ ন্যাচারাল পদ্ধতিতে এটা একটা সুস্থ মানুষও করতে পারে, অবশ্য উনি সুস্থ মানুষই যদিও ওনার ওজনটা বেশি, এমনি সুস্থ মানুষই আলহামদুলিল্লাহ। তো এটা যদি কেউ এই ন্যাচারাল পদ্ধতিতে আমরা যে পদ্ধতি প্রয়োগ করে আলহামদুলিল্লাহ এখানে থেকে শুধুমাত্র ওজন কমলে এটাই ব্যাপার নয়, বরঞ্চ বিশেষ করে যারা কিডনির পেশেন্ট আছে, যাদের কিডনি ডাক্তার বলে দিয়েছে কিডনি ফেলিয়ার, কিডনি ফেল, ডায়ালিসিস করতে হবে আর ভালো হবে না, এই কিছুদিন পরে মারা যাবে, এই ধরনের কথা বলে দেয়, আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের এই থেরাপির মাধ্যমে সেই কিডনি সঠিকভাবে কাজ করা এবং কিডনি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 70%। তাহলে কি হচ্ছে যে যারা কিডনি ফেলিয়ার রোগী তারাও বিশেষ করে আমাদের এই থেরাপির মাধ্যমে তার কিডনি পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে এতটুকু তো বলা যেতে পারে ইনশাআল্লাহ যে ডায়ালিসিস থেকে অবশ্যই তিনি বাঁচবেন। যদি কেউ ডায়ালিসিস করতে হয় তাকে হয়তো প্রত্যেক সপ্তাহে একবার দুবার ডায়ালিসিস করতে হচ্ছে, তো এইসব রোগীগুলো আমাদের এই ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে ইনশাআল্লাহ সে ডায়ালিসিস করা থেকে বাঁচবে, এবং আস্তে আস্তে আমাদের যে পুরো সিস্টেম, মানে শুধু শুধু একটা দিক নয়, পুরো সিস্টেমটা মানলে সেই কিডনিও তার আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, মূলত আজকে এই মেসেজটা ছিল, কারণ হয়তো প্রথম 1 ঘন্টায় 1 কেজি ওজন শুনেই ভেবে নিয়েছেন যে এই ক্ষতিকর বাবা এই করা যাবে না, হ্যাঁ এটা সম্পূর্ণ ব্রেন থেকে উঠিয়ে ফেলে দিন। আমাদের যে প্রসেস এটা অনেক সময় কি দেখা যায় অ্যালোপ্যাথির চাইতেও
অনেক দ্রুত গতিতে কাজ করে কারণ হচ্ছে কি যখন একটা মানুষ বুঝে নেবে যে এই মূল সমস্যাটা কারণটা এটা যখন বুঝতে পারবে তখন এর সমাধান করা কিন্তু খুব সহজ কিন্তু যখন আপনি কারণই বুঝতে পারলেন না সমস্যাই বুঝতে পারলেন না তাহলে কিন্তু এটা কঠিন তো এই হচ্ছে মূল বিষয় আর কি তো সম্মানিত দর্শক বিশেষ করে ভিডিওটি আপনারা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করেন এবং আপনারা যদি আমাদের কাছে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি লাইক করে মানুষের কাছে পৌঁছে দিবেন অবশ্যই অনেক কিডনি ফেলিয়ার রোগী আছে অনেক ওভারওয়েট রোগী আছে হ্যাঁ যাদের অনেক সমস্যা হচ্ছে এই কারণে অনেক কাজ আছে আমাদের আলহামদুলিল্লাহ যেসব আমরা নতুন নতুন যেসব আমরা থেরাপিগুলো নিয়ে আসছি আপনারা দেখলে হয়তো আশ্চর্য জানেন হয়তো বলবেন যে আমরা এগুলো প্রথম শুনছি প্রথম দেখছি এই ধরনের তো আগে শুনিনি কারো মুখ থেকে তো আমরা সেগুলো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো এগুলো আমাদের চালু হচ্ছে অল্প অল্প করে ইনশাল্লাহ খুব শীঘ্রই আরো ভালো আপনার সার্ভিস পাবেন তো সম্মানিত দর্শক এই ছিল মূলত আমাদের মেসেজ যাওয়া যে এক ঘন্টায় এক কেজির বেশি ওজন কমে যাওয়া এটা কিন্তু চারটিখানি বিষয় নয় হ্যাঁ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাবার বিষয় অবশ্যই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদেরকে আরো আপডেট হতে হবে তো শেষে এটাই দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু